দেখব তাতাই ও যক্ষবাবু। অনেক অনেক দিন আগের কথা, হিমছড়ির আশেপাশের লোকেরা খুব আয়েশ করে দিন কাটাত। অতটা ধনী ছিল না কেউ, কিন্তু কারো কোনো অভাব ছিল না, কারণ হিমছড়ির যক্ষবাবু দরকারি সব জিনিসপত্র দিয়ে সবাইকে সাহায্য করত। হিমছড়ির ঝর্ণার ধারেই ছিল তাতাইদের বাড়ি। বাড়িতে থাকতেন বাবা, মা আর বড় বোন তুলি। একদিন তাতাইয়ের বাবা মা খুব চিন্তায় পড়ে গেলেন। তুলির বিয়ে, সব ঠিকঠাক, কিন্তু অত লোকের খাবারের আয়োজনের জন্য দরকারি জিনিসপত্র কিছুই নেই। তাতাই বাবা মাকে বলল, চলো আমরা যক্ষের কাছে যাই, সেই আমাদের সবকিছু দেবে। বাবা বললেন, যক্ষের কাছে যাব কি জানি বাপু, যক্ষের নিয়ম খুব কঠিন, আবার কখন কি হয় কে জানে। তাতাই বলল, কেন, অনেকেই তো আসে, যক্ষ সবাইকে সব কিছু দেয়, আবার সময় মতো সবাই তা ফেরতও দেয়। মা বললেন, যক্ষবাবুর মতিগতি ঠিক নেই, ওখানে না গেলে কি হয় না যদি অন্য কোথাও থেকে। তাতাই বলল, আমি সব দেখে রাখবো মা, চলো আমরা যক্ষের কাছেই যাই। তাতাইয়ের কথায় বাবা মা রাজি হলেন। পরদিন সকাল তাতাই বাবা মাকে নিয়ে ঝর্ণার ধারে গেল। সূর্যের লাল আভায় ঝর্ণার জল আগুনের মতো জলজল করছে। ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ঝর্ণার ধারে, কিন্তু কাউকেই দেখতে পেল না। বাবা মা বিরক্ত হলেন। হঠাৎ হুঁস করে পানি থেকে এক জটা মাথা বের হয়ে এলো। বাবা বললেন, ওই তো যক্ষবাবু। যক্ষের অমন জটা মাথা দেখে তাতাই ভয় পেয়ে গেল। যক্ষ দাঁড়িয়ে আছে ঝর্ণার ঠিক নিচে। ধীরে ধীরে ওদের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, তোমরা কেন এসেছো, কি চাই? তাতাই বলল, যক্ষবাবু আমার বোনের বিয়ে। যক্ষবাবু বলল, সে তো ভালো কথা, কিন্তু আমি কি করতে পারি? তাতাই বলল, সবাইকে দাওয়াত খাওয়াতে হবে, থালা বাসন ঘটি বাটি হাঁড়ি কুড়ি এই সব চাই। যক্ষ বলল, ঠিক আছে, কিন্তু জানো তো আমার নিয়ম ভীষণ কড়া, সব যদি ঠিকঠাক ফেরত দিতে না পারো তাহলে তোমাদের সর্বনাশ হবে। যক্ষের কথা শুনে ভয়ে বাবা মার মুখ শুকিয়ে গেল। তাতাই বলল, ঠিক আছে যক্ষবাবু, আপনার জিনিসপত্র আমরা সব ফিরিয়ে দেব। যক্ষবাবু সাগরের দিকে মুখ করে দাঁড়াল, বিড়বিড় করে কি যেন বলল, তারপর কোত্থেকে যেন রা রা শব্দ ভেসে আসতে লাগল। দেখা গেল দিগন্তের ওপার থেকে চাঁদের নৌকা ভেসে আসছে, বিশাল নৌকা। ধীরে ধীরে এগিয়ে এসে নৌকাটি ঝর্ণার ধারে থামল। যক্ষবাবু আবারও বিড়বিড় করল। তখন চাঁদের নৌকা থেকে আসতে লাগল সোনার থালা, রূপার ঘটি, মুক্তার বাটি, সব কিছু। তাতাই জিনিসগুলো বুঝে নিল। যক্ষবাবু আবার বলল, সাবধান, ঠিকঠাক ফেরত দিও কিন্তু, বলেই পানির নিচে হারিয়ে গেল। বিয়ে শেষ। পরদিন তাতাই জিনিসপত্র নিয়ে ঝর্ণার ধারে এল। দেখল চাঁদের নৌকা নোঙর করা আছে। সব বাসন কোসন সে নৌকায় তুলে দিল, কিন্তু চাঁদের নৌকা একটুও নড়ল না। কি হলো? তাতাই আশপাশ দেখল। ও
আচ্ছা, নোংর এখনো মাটিতেই পড়ে আছে। তাতাই মাটি থেকে নোংরটা তুলে নৌকার গুলিয়ে রাখলো, কিন্তু না, নৌকা এখনো চলছে না। তাতাই ধাক্কা দিয়ে নৌকাটাকে সরাতে চাইল, কিন্তু সরানো তো গেলই না, উল্টো ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। মুখ তুলে দেখল যক্ষবাবু তাকিয়ে আছে ওর দিকে। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। কঠিন স্বরে যক্ষ বলল, আমার মুক্তার বাটি কোথায়, আনোনি কেন? তাতাই আমতা আমতা করে বলল, এনেছি যক্ষবাবু, নিজে গুনে গুনে সব নিয়ে এসেছি, আপনার নৌকায় তুলে দিয়েছি। না, তুমি মুক্তার বাটি ফেরত দাওনি। যক্ষবাবুর রাগ দেখে তাতাই ভয়ে জবু থুবু। তার বিকট গর্জনে হিমছড়ির ঝর্ণা ঝরঝর করে ভেঙে পড়তে লাগল। হুঙ্কার ছেড়ে যক্ষ আবার বলল, আমি তোমাদের ক্ষমা করব না, আর কোনোদিন কিছুই পাবে না তোমরা, না কোনো জিনিস, না আমার ভালোবাসা। এমন সময় হাঁপাতে হাঁপাতে বাবা মা ছুটে এলেন। বাবার হাতে মুক্তার বাটি। বাবা যক্ষবাবুর দিকে এগিয়ে গেলেন, মুক্তার বাটি বাড়িয়ে দিয়ে বললেন, যক্ষবাবু, আমরা মুক্তার বাটি হারাইনি, এই যে আপনার বাটি, আপনার জন্য খাবার এনেছি, এই একটু মধু ভাত আর কি। যক্ষবাবু বলল, কি বললে, কি এনেছো আমার জন্য? বাবা আবার বললেন, আপনার জন্য একটু মধু ভাত এনেছি, এই যে একটু খেয়ে দেখুন, মধু ভাত খুব মজা। যক্ষবাবু বাবার হাত থেকে মুক্তার বাটি নিল, আঙুল দিয়ে তুলে একটু মধু ভাত খেল। মজা পেয়ে গম গম করে খেতে লাগলো মধু ভাত। চেটে পুটে খেতে খেতে একসময় পুরো বাটিটাই গিলে ফেলল। এরপরই শুরু হলো যক্ষবাবুর ভয়ঙ্কর চিৎকার। বাটিটা ঢুকে গেছে পেটের ভেতরে, কিছুতেই বের করতে পারছে না। যক্ষবাবুর চিৎকারে পাহাড়ের চূড়াগুলো খসে পড়তে লাগল। ভয় পেয়ে ওখান থেকে সরে দাঁড়ালো সবাই। চাঁদের নৌকা তখনও ঝর্ণার ধারেই ছিল। যক্ষবাবু তার পেটের মধ্যে মুক্তার বাটি সহ গড়াতে গড়াতে নৌকার উপরে গিয়ে পড়ল। আর অমনি মুক্তার বাটি পেয়ে চাঁদের নৌকা চলতে শুরু করল। চলতে 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 চাঁদের নৌকা একসময় মিলিয়ে গেল গভীর সাগরে, দিগন্তের ওপারে। এরপর থেকে হিমছড়িতে কেউ কোনো দিন যক্ষবাবুকে দেখতে পায়নি। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।